আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন একটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত। এখানে যে নদীর আর কি গুঁড়ো চিংড়ি মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, একসাথে দুইটি রেসিপি খুব সহজে কিভাবে বাসায় আর কি মজাদার টেস্টি টেস্টি রেসিপি বানানো যায়, একসাথে দুইটি রেসিপি শেয়ার করব। সর্বপ্রথমেই আমি আর কি কিভাবে মাখা আর কি গুঁড়ো চিংড়ি মাছ দিয়ে একটি ভাজি করা যায় ওটা রেসিপিটা শেয়ার করে নিচ্ছি। এখানে সব কিছু আর কি মশলা, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, আলু আর টমেটো কুচি, ধনিয়া পাতা কুচি সব কিছু আর কি নিয়ে নিলাম। এখন আর কি রান্নাটা কীভাবে করি, কীভাবে বসে তা আজকে দেখতে থাকুন আপনারা। সর্বপ্রথমেই একটি কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো কুচি করা পেঁয়াজ। মাছটা যেহেতু হাতে মেখে বসাবো, মাখাটা ইম্পর্টেন্ট, তার জন্য যা যা লাগছে আর কি দিয়ে নিচ্ছি। এখানে একটি আলু কুচি করে নিয়েছি, সাথে একটি টমেটো দিয়ে দিয়েছি। এতে করে মাখাটা খুব সুন্দর হবে আর টমেটোটা দেওয়াতে একটু টক টক ভাপ আসবে আর খেতে অনেক মজা লাগবে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ, এটা আপনাদের স্বাদের উপরে নির্ভর করবে। আপনারা যদি ঝাল বেশি খেতে চান তাহলে একটু বাড়িয়ে দিতে পারেন। তা আমি যে পরিমাণ খাই সে পরিমাণ আর কি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, তারপর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়া, এটা আপনাদের টেস্টের উপর। মরিচের গুঁড়াটা একটু বেশি দিলে ঝাল ঝাল হলে, পুরো মাছের রান্না যেহেতু ঝালটা দিলেই বেশি খেতে ভালো লাগে। এখন দিব পরিমাণ মতো আদা রসুন বাটা, এটা দিয়ে দিলাম জিরা বাটা, দিয়ে দিচ্ছি আদা রসুনের বাটা, আর এখন দিব রান্না করার তেল। তেলটা দিয়ে আর কি ভালোভাবে মিখে নিব। আর দেখা যায় গুড়া মাছ রান্নাতে একটু তেলটা বেশি দিলে আর কি খেতে ভালো লাগে। এখন সবগুলো আর কি একত্রে হাত দিয়ে ভালোভাবে মথে মেখে নিব, যাতে মশলাটা সবগুলোতে লাগে ভালোভাবে। মাছটা দেওয়া ছাড়া আলু, টমেটো, কাঁচামরিচ আর কি পেঁয়াজ মশলা সব ভালোভাবে মেখে নিব, পরে আর কি মাছটা অ্যাড করব। যদি আগে মাছটা দিয়ে দিই তাহলে দেখা যায় মাছটা ভেঙে যাবে। একটু হাত দিয়ে ভালোভাবে কষলে কষলে এইভাবে মথে নিলে আর কি মশলাটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে আর রান্নাটাও খুব মজাদার হবে। মাখাটাই মেন এই তরকারিটা রান্নাতে, দেখা যায় ভালোভাবে মাখালে খেতে আর কি অনেক ভালো লাগে। কিন্তু মাখা হয়ে গেছে, এখন আর কি গুঁড়াই যে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো দিয়ে আলতো হাতে ভালোভাবে মেখে মাখিয়ে নিব, আলতো হাতে আস্তে আস্তে করে মেখে নিব। এই রান্নাটা একদিন আপনারা অবশ্যই কিন্তু ট্রাই করবেন খেতে, ভাতের সাথে এই ধরনের ভুনা মাখা আর কি চিংড়ি মাছ একটু আলু দিয়ে করলে অনেক মজা লাগে খেতে। যারা এখনও রেসিপিটি দেখছেন অবশ্যই কিন্তু লাইক দিয়ে ফেলবেন। এটার পরে অন্য একটি রেসিপি দেখিয়ে দেবো একসাথে আর কি, একই ভিডিওতে দুইটি রেসিপি শেয়ার করছি। তো মাখানো শেষ হয়ে গেছে, এখন পরিমাণ মতো আর কি পানিটা দিয়ে দেবো, অল্প পরিমাণে পানি দিয়ে আর কি মাখা মাখা ঝোল করার জন্য, যাতে আর কি মাছটা সিদ্ধ হয়। বেশি পানিও দেওয়া যাবে না, পরিমাণ মতো আর কি পানি দিয়ে দিতে হবে। এতে ব্যাস পানি দিয়ে আবার একটা চামচের সাহায্যে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে এখন আর কি চুলায় বসিয়ে দেবো। চুলায় বসিয়ে কিছুক্ষণ রাখলে আর কি যতক্ষণ পর্যন্ত পানিটা না শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত আর কি রান্নাটা করব। একবারে ভাজে ভাজে হয়ে যাবে, তখন আর কি খেতে টেস্টটা অনেক অসাধারণ হবে। এখন পানিটা আর কি ভালোভাবে টেনে নেব, কিন্তু ঢাকনা দেওয়ার পর দেখুন একবার রান্নাটা কমপ্লিট। উপর দিয়ে তেল চলে এসেছে, এখন উপর দিয়ে আর কি ধনিয়া পাতা দিয়ে দেবো। ধনিয়া পাতা দিয়ে বাস 5 মিনিট রেখে দিলে আর কি আমার মাছ ভুনাটা হয়ে যাবে। এভাবে আপনারা চাইলে খুব সহজে আর কি রান্না করে খেতে পারেন গুঁড়ো চিংড়ি মাছের আর কি ভুনা রেসিপিটা। দেশি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, খেতে কিন্তু সেই রকম হয়েছিল। আপনারা কিন্তু অবশ্যই একদিন ট্রাই করবেন। যাই হোক, এই রান্নাটা শেষ, এখন একটা ঢাকনা দিয়ে রেখে দিব 5 মিনিট। এখন আপনাদেরকে পরবর্তী রেসিপিটা দেখিয়ে দেব। যারা এতক্ষণ পর্যন্ত দেখছেন লাইক করতে কিন্তু ভুলবেন না, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর একদিন অবশ্যই ট্রাই করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী রেসিপিতে। এখানে এই যে বাকি চিংড়ি মাছগুলো আছে এগুলো দিয়ে এখন আমি আর কি চিংড়ি মাছের কাবাবটা বানিয়ে নেব। এই তো গুঁড়ো চিংড়ি মাছটার সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। কাবাবটা বানাতে সাধারণত পেঁয়াজটা একটু বেশি দিলেই ভালো লাগে, এখন পেঁয়াজ কুচি একটু বেশি করে দিয়ে দিচ্ছি। আর কেটে রাখা কাঁচামরিচ, ওই ঝালটা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। আমার যেহেতু ছোটো ছোটো বাচ্চারা আছে, বাচ্চারা খাবে, তাই আর কি একটু মরিচটা একটু কমই দিলাম। এখন পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ, এখন দিব হলুদের গুঁড়ো, যাতে হালকা আর কি কালারটা আসার জন্য। বেশি দিলে আবার হলুদের গুঁড়াটা একটু খেয়াল রাখবেন, দিতে গেলে একটু বেশি দিলে আবার গন্ধ লাগবে। এতে একটু দিয়ে দিলাম মরিচের গুঁড়া, এতে কালারটাও সুন্দর আসবে, একটু ঝালঝালও লাগবে। আর এখানে দিচ্ছি আদা রসুন বাটা, শুধু আদা রসুন বাটা দিলেই হবে, জিরা বাটা লাগবে না এই কাবাবটা বানাতে। এখন সবগুলোকে আর কি ভালোভাবে মথে নেব, যতটা আর কি সফট করা যায় কাবাবটা। এমনিতেও এটা যেহেতু গুঁড়া চিংড়ি মাছ সফট, তারপর হাত দিয়ে মাখা দিলে দেখা যায় অনায়াসে আর কি নরম হয়ে যায়।
যেভাবে ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। মেখে আমরা আর কি যেভাবে ভর্তা করি আর কি ভর্তার মতো করে ভালোভাবে মেখে আর কি সহজে আর কি কাবাবটা বানানো যায় ভালোভাবে মেখে নিচ্ছি। এবার দিয়ে দেবো কেটে রাখা ধনিয়া কুচিগুলো। এখন যেহেতু ধনিয়া পাতার সিজন, ধনিয়া পাতা সব জায়গায় দেখা যায় পাওয়া যায়, তো ধনিয়া পাতাটা দিয়ে আবার একটু ভালোভাবে মেখে নেব। মেখে ডোটা তৈরি করে নেব। তো এটা মাখা হয়ে গিয়েছে, আর এটাকে আর কি একটু আঠালো করতে যাতে একটু একটা সাথে একটা ভালোভাবে লেগে থাকে তাই আর কি সামান্য পরিমাণে একটু ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটা দিলে আর কি ডোটা খুব সুন্দরভাবে একটা সাথে একটা আর কি লেগে থাকবে, তখন আর কি ছোটো ছোটো গোলা করতে আর কি সুবিধা হবে। এভাবে দিয়ে নিলে আর কি কাবাবটা বানাতে সুবিধা হয়, তাই সামান্য পরিমাণে আর কি একটু যাতে আঠালো ভাব হয় তার জন্য আপনারা ইচ্ছা করলে এই আটা বা ময়দা ব্যবহার করতে পারেন সুবিধা মতো। আর এটাতে একটু ক্রিস্পি ভাব আনার জন্য দিয়ে দিচ্ছি সাথে এক চা চামচ কর্নফ্লাওয়ার। এতে করে একটু মচমচে ভাব আসবে কর্নফ্লাওয়ারটা দিলে। আপনারা চেষ্টা করবেন কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্য। এটা দিলে দেখা যায় কাবাবটা একটু ক্রিস্পি ক্রিস্পি ভাব আসে। এতো আমার এই তো বানানো হয়ে গেল কাবাবের ডোটা। এখন আর কি প্যান বসিয়ে দিয়েছি চুলায়, প্যানটা গরম করে তেল পরিমাণ মতো দিয়ে নিচ্ছি। এই তেলের ভিতরে আর কি এক এক করে দিয়ে আর কি কাবাবটা ভেজে উঠিয়ে নেব। আর এই কাবাবটা খেতেও কিন্তু অসাধারণ, আপনারা একদিন ট্রাই করবেন। এটা আপনারা দেখা যায় ইফতারিতে খেতে পারেন, ভাষায় ভাতের সাথে খেতে পারেন, রোজার মাসে দেখা যায় এই ধরনের কাবাবটা অনেক সময় বানানো যায়, এটা অনেক ভালো লাগে। এটা এখন আজকে নর্মালি আর কি বানিয়ে দিলাম, একসাথে আর কি দুইটি রেসিপি পেয়ে গেলেন গুঁড়ো চিংড়ি মাছের। অনেক সময় গুঁড়ো চিংড়ি মাছ অনেকে খেতে চায় না বাসার ঝামেলার জন্য, কিন্তু বেছে নিলে এই ধরনের কাবাব বানালে খেতে কিন্তু অনেক মজা লাগে। এটা আমরা ভাতের সাথে খাবো, আবার রেখে দিয়ে বিকেল দেখা যায় বাচ্চারা নাস্তার সাথেও খাবে। আমার বাচ্চারা এই কাবাবটা খেতে খুব পছন্দ করে, বানাতেও সহজ খেতেও সহজ। এই তো দিয়ে দিলাম এক এক করে, এক প্যানের ভিতরে আর কি যত যতগুলো দেওয়া যায় দিয়ে নিলাম। এখন সবগুলোকে আর কি ভেজে উঠিয়ে নেব। তো এক পাশ ভাসো ভাজা হয়ে গেছে, এখন অন্য পাশটা আর কি ভেজে নিচ্ছি। তো লালচে লালচে করে ভেজে নিলে দেখতেই পাচ্ছেন কেমন মচমচে হয়ে গেছে, দেখলেই বোঝা যায় আর কি এইভাবে ভেজে নিলে আর কি খুব মচমচে খুব মজাদার এই চিংড়ি মাছের আর কি কাবাবটা হয়ে যায়। আপনারা চাইলে এইভাবেই রেসিপি ফলো করে আবার বড় চিংড়ি মাছ দিয়েও করতে পারেন। যাই হোক, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন, কমেন্ট করবেন, আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই কাবাবগুলো ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো পরে আবার ভেজে নেব। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।